صلى <سؤال> الله على محمد صلى الله عليه وسلم الله <سؤال> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا আহাবাদ ফজিল্লাহমানুরজিম ফালি হাজারি আন আমরে বাহম ফিতনাসি বাহম আজাবুন আলী সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী যে যেখানে আছেন আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা এবং রসুর উল্লাহ সাল্লাসাল্লামের উপর এই জুমাবারে অসংখ্য সালাত সালাম পেশ করার পরে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে এই করোনা ভাইরাস সম্পর্কীয় কিছু জিজ্ঞাসার উত্তর বিভিন্ন দেশ থেকে বহু মানুষরা দিনী ভাই বোনেরা অনেক প্রশ্ন পাঠিয়েছেন গত রাত থেকে বিশেষ করে আর তার আগেও সে মাসাইলের উত্তর আমরা ইনশাআ আল্লাহতালা কোরআন সোনার আলোকে তলাশ করার চেষ্টা করব বা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে কোরআন সন্না কথা বলার তৌফিক দান করেন জানার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন এবং তার অনুসরণে তৌফিক দান করেন এবং কোরআন সন্না বহির্ভূত সব কথা সমাজে ছড়িয়ে আছে বা একশ মানুষরা ছড়াচ্ছে আল্লাহ রব্দুল্লা আলমিন এসব ধর্মীয় ফিতনা থেকে প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন মনে রাখতে হবে যে আমাদের মাস আলা মাসাইলের বা যে কোনো সমস্যার সমাধান হচ্ছে দুই ওয়াহি আল কোরআন কিতাব উল্লাহ আল্লাহ রবী কিতাব আল কোরআন করিম এবং রসুল্লাহ সাল্লামের সহি সন্ন্যাস জি যে হদিস গুলি রসরুল্লাহ সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত এর বহির্ভূত কোন আকিদা অথবা এ যদি আমরা করি নেকির আশায় অথবা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলি হবে বিদাত। সেগুলি হবে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা আর প্রত্যেক বেদাত গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম পরকালে মতের পরে কিন্তু দুনিয়াতে এই বেদাতের বেশ কিছু কুপ্রভাব রয়েছে তার একটি হচ্ছে হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাওয়া দলা আলাহ থেকে জান্নাতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাওয়া জি জাহান্নামের রাস্তা ধরে নেওয়া আর একটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আজাব গজবকে ডেকে নিয়ে আসে যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শবাদ দিয়ে অন্য কোনো আদর্শ আপনি গ্রহণ করবেন ধর্মের নামে তখন আল্লাহর আজাব নেমে আসবে এই গুমরাহি এ রসরুল্লাহ সাল্লা সামনে আর কাউকে পেশ করা অন্য কোন আদর্শ পেশ করা আল্লাহর আজাবকে ডেকে নিয়ে আসবে মনে রাখবে শুরু করি সুরায় নূরের আয়াত নম্বর তেষট্টি দিয়ে মহান আল্লাহ ইসাদ করছেন সেই আয়াতের শেষ অংশে ফালিয়া হাজার আমরি তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় যারা রসুরল্লাহ সাল্লি সাল্লামের আদর্শের বিরোধিতা করে যারা রসুরল্লা সাল্লা সাল্লামের আদেশ নিষেধের আমর আমর সেটা ইতিবাচক হলে সেটা আদেশ আর নেতিবাচক যদি আমর হয় নির্দেশ হয় তাহলে সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তো রসুর উল্লাহ সাল্লাহি সাল্লামের আদেশ নিষেধ থেকে যদি কেউ বিমুখ হয় আদেশ নিষেধের কেউ যদি বিরুদ্ধাচরণ করে তাহলে তারা যেন সাবধান হয়ে যা আল্লাহ বলছেন ওয়ার্নিং দিচ্ছেন আল্লাহ ফাল হাজার অবশ্যই যেন তারা সতর্ক সাবধান হয় যারা রসুরল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের বিরোধী কী থেকে সাবধান আন্তুষি বাহম ফিতনা দুইয়ের এক আবার দুটোই হইতে পারে আন্তুষি বাহম ফিতনা যে তাদের ওপর ফিতনা আপতিত হবে ফিতনা আপতিত হবে এই ফিতনা হচ্ছে পার্থিব আজাব গজব আল্লাহ রব আলমিনের শাস্তি বালা মুসিবত বালা মহামারী রোগ বিভিন্ন রকমের অশান্তি এ হচ্ছে ফিতনা ফিতনা অত্যন্ত ব্যাপক অর্থে করা নিকারিমে উল্লিখিত হয়েছে তো তাদের ওপর নেমে আসবে ফিতনা মানে আল্লাহর আজাব নেমে আসবে সে আসমানি আজাব হোক জমিনী আজাব হোক মানুষকে দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হোক কোনো রকমের মহামারী দিয়ে বা ভাইরাস দিয়ে বা কোন রকমের রোগ ব্যাধি দিয়ে মানসিক শারীরিক অশান্তি দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন ফিতনায় লিপ্ত করুন আন্তুষিবাহ ফিতনা যারা রসুল্লাহ সাের নাফরমানি করবে তারা যেন সাবধান হয়ে যায় এই আজাব থেকে পার্থিব আজাব থেকে আউ আহম আজাবন আলিম অথবা তাদের ওপর আপতিত হবে মর্মান্তিক শাস্তি এই আজাবে আলিম মর্মান্তিক শাস্তি যন্ত্রণাদায়ক আজাব হচ্ছে পারলৌকিক আজাব মতের পরে যে আজাব কবরের জীবন থেকে শুরু হবে বারজাখী জীবন থেকে শুরু হবে আর সেটা চলতে থাকবে স্থায়ী অথবা অস্থায়ী যেমন যার আমল হবে আর তারপরে বিচার দিবসে হিসাব নিকাশের পরে চূড়ান্ত ফয়সালা হয়ে যে জাহান নামের আজাব রয়েছে এসবগুলি হচ্ছে আজাবুন আলিম কবর আজাব হচ্ছে আজাবুল আলিম আর তারপরে বিচার দিবসের আজাব হচ্ছে আযাবুন আলিম জাহান নামের আজাব শাস্তি হচ্ছে আজাবুন আলিম আর মান্তিক আজাব তো যারা রসর উল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করে তাঁর আদর্শকে বাদ দিয়ে অন্য পথের পথিক হয়ে যায় ধর্মের বিষয়ে কারণ রসর উল্লাহ সাল্লামকে দিন নিয়ে পাঠানো হয়েছে দুনিয়ার ক্ষেত্রে নিছক দুনিয়ার কাজ করছেন আসল হচ্ছে যে বৈধ যদি তাতে শরীয়তের মৌলিক যে নীতিমালাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কোনো আপত্তি না দেখা যায় তাহলে কিন্তু আকিদার ক্ষেত্রে এবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে অতক্ষণ পর্যন্ত সেটি স্বীকৃত নয় আর সেটির অনুমোদন নেই পারমিশন নেই যতক্ষণ পর্যন্ত আপনি তার দলীয় রসুল্লা সাল্লামের আমল থেকে রসুল্লা সাল্লামের বচন থেকে রসুল্লাহ সাল সাল্লামের সাহাবাইকে আমরা করেছেন তার সামনে আর তিনি অনুমোদন দান করেছেন তাকরির থেকে না পাওয়া যায় এই ছিল আয়াত যে আয়াত দ্বারা আমরা স্পষ্ট হলাম যে আমাদেরকে আহ রসরুল্লাহ সাল সাল্লামের আদর্শের অনুসারী হইতে হল কাদকান আলা কফি রাসুর উসমাতুল হাসান আর রসরুল্লাহ সাল সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো তরিকাকেও যদি ধরি যে কোনো তরিকা হোক না কেন ফরজের ক্ষেত্রে হোক নফলের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন দোয়ার ক্ষেত্রে হোক জিকের ক্ষেত্রে হোক অজিফার ক্ষেত্রে হোক মহামারী থেকে আত্মরাখার জন্য হোক যে কোনো রকমের বিষয় হোক না কেন আকিদা ইবাদত যদি অন্য কোনো তরিকা অবলম্বন করে যার অসুর উল্লা সাল্লাম থেকে স্বীকৃত নয় তাহলে তাদের ওপর হয় দুনিয়ার আজাব আসবে আর না হলে পরকালের মর্মান্তিক আজাব তাদের জন্য রয়েছে এই ক্ষেত্রে আর বেশি লম্বা আয়াত হাদিস না পেশ করি কারণ আসল উদ্দেশ্য আজকের হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরের পূর্বে একটি ঘটনা উল্লেখ করব খুব চমৎকার ঘটনা যা এমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলে মেশরের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি বড় একজন মহাদ্দেশ এমাম যার পরিচয় আমাকে দেওয়ার কোনো প্রয়োজন করে না যিনি সব চাইতে ভালো ভাষ্য পেশ করেছেন সহিউল বখারি ফাতুল বাড়ি বারো খণ্ডে রয়েছে তো এই ইমাম রহমতুল্লা আলে যার এতেকাল আটশো বাউান্ন হিজরিত আটশো বাউান্ন হিজরিত মিশর তিনি দুটো ঘটনা উল্লেখ করেছেন এই মহামারী সম্পর্কে এই ঘটনাগুলি থেকে আমাদের বড় শিক্ষা রয়েছে বিশেষ করে যারা বিদাতে লিপ্ত হতে যাচ্ছেন দেখা দেখি আমল করছেন কোরআন হাদিস না দেখে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তারা যাতে করে ফিরে আসে আর যারা কোরআন সোনার অনুসারী তাদের জন্য শিক্ষা রয়েছে যে আলহামদুলিল্লাহ পাঠ করুন যে আল্লাহ রব্বুল আলমিন শির্ক বেদার থেকে বাঁচিয়ে রেখেছেন গুমরাহি থেকে বাঁচিয়ে রেখেছেন আর এর ওপর যেন বদ্ধপরিকর থাকেন যে কোনো পরিস্থিতিতে সন্ন্যার অনুসারী হবেন তৌহির প্রতিষ্ঠাকারী হবেন আর শির্ক বেদার থেকে মুক্ত থাকবেন বলছেন এমাম হাফজমিন হাজার রহমতুল্লাহ আলাই যে ফালাইয়াও বেরফ এল ওয়াবা এ মম্নুআন ওয়ালা মুসাদিমুর মিন হাইস আসলা বলছেন যে মহামারী দূর করার জন্য দোয়া করা নিষিদ্ধ নয় মহামারী যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা দূরীভূত করার জন্য দোয়া করা নিষিদ্ধ নয় ওয়ালা মোসাদেম আলীল মখদুর আর সেটা আল্লাহ রবুল্লা আলের পক্ষ থেকে যে নির্ধারিত তকদিরে সেটার সাথে সাংঘর্ষিক নাই তকদিরে এসছে সুতরাং বরণ করে নেব দোয়া করে সরাব না এমনটাও নাই দোয়া করেন আপনি আল্লাহর ফয়সালাও রয়েছে আর আপনি দোয়া করেছেন এটাও আল্লাহর ফয়সালা আর দোয়ার মাধ্যমে বালা মুসিবতকে আল্লাহ উঠিয়ে নেন সেটাও আল্লাহর ইল্লাহ ইনামান্নাফির কাদারিল্লাহিল ইল্লাহ আল্লাহ যে বালা মুসিবত নামিয়েছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে তকদির সুনির্ধারিত সুপরিমিত আর আমাদের দুয়ার তৌফিক যেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে তকদির আর দুয়ার মাধ্যমে বালা মুসিবত উঠে যাও সেটাও তকদির সুতরাং কোনো সংঘর্ষ এই ক্ষেত্রে নেই আর দোয়া করাও নিষেধ নয় মিন হেসহ আসলান যদি মূল বিষয়টির দিকে আমরা লক্ষ্য রাখি মানে আমরা দোয়া করতে পারি বালা মুসিবত দূর করার জন্য এবং অবশ্যই দোয়া করব আর আমরা যথাসাধ্য চেষ্টা করব দোয়ার মাধ্যমে চেষ্টা করব আর পার্থিব যে উপায় উপকরণগুলি রয়েছে চিকিৎসা বা প্রতিরোধ করার জন্য আর সতর্কতামূলক যেসব নীতিমালা আজকাল বলা হচ্ছে সেগুলি আমরা অনুসরণ করব বালা মুসিবত বা মহামারীকে দূর করার জন্য বা মহামারী থেকে আত্মরক্ষার জন্য কিন্তু তারপরে বলছে কামা ইজতিমাউল কামাফিল ইস্তিস আতুন তবে দোয়া করার জন্য একত্রিত হওয়া সম্মিলিত মনাজাত করা দোয়া করা যেমন ইসতেসকার সলাতে সবাই ঈদের মাঠে ময়দানে জমা হয় আর জমা হয়ে সবাই একত্রিতভাবে সেখানে সলাত আদায় করে এবং দোয়া করে বৃষ্টি চাওয়ার জন্য ইস্তেস্কার এটি হচ্ছে বেদাত কেউ যদি মহামারী দূরীভূত করার জন্য মহামারী থেকে আত্মরক্ষার জন্য কোন জাতি সম্মিলিতভাবে দোয়া করে এক জায়গায় একত্রিত হয় যেখানে হোক না কেন রাতে হোক না কেন দিনে হোক না কেন যদি একত্রিত হয় এটি হচ্ছে বিদাত এই বিদাত কখন চালু হয়েছে বলছেন তিনি যে সাতশো ঊনপঞ্চাশ হিজড়িতে তানে কে বিশাল মহামারী ছড়িয়ে পড়েছিল কোথায় দামেশকে সামদেশের দামেশকে বিশাল মহামারী ছড়িয়ে পড়েছিল বলছেন তিনি যে আমি এই বিষয়টি পড়েছি ফি আজাইল মানবাজি বা দা ইনকার আল যখন লোকদেরকে এক জায়গায় একত্রিত করা হলো দুয়া মোনাজাতের জন্য তখন একজন এমাম তিনি প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু লোকেরা তার কথা শোনেনি শুনবে না আরো গাল করবে বলছেন যে তারপরে তারা একসাথে দোয়া করা শুরু করলো খান আলিয়ান আর চিৎকার করে দোয়া করা শুরু করে যেমন আজকালকার আমাদের মাহফিলগুলিতে চিৎকার করে মনাজাত করা হয় সালাতের পরে চিৎকার করে মোনাজাত সম্মিলিত করা হয় এই রকমই বিভিন্ন আর বিভিন্ন দোয়ার মাহফিল আর দোয়ার অনুষ্ঠানে চিৎকার করে দোয়া করা হয় এই রকম তারা চিৎকার করে সম্মিলিত দোয়া করেছিল যখন এটা করেছিল তখন বলছেন যে তারা ঘর বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে শহর ছেড়ে তারা খারা নাসু এলা সাহরা সাহারা তারা মরুভূমিতে খোলা মাঠে বেরিয়ে পড়েছিল জি অধিকাংশ লোকেরা শহরের সব বেরিয়ে পড়েছিল ফাদা ওয়াস্তাগাসু তারা খুব দোয়া করেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল এর ফলে যেটা হয়েছিল সেটা বলছেন এখন বলছেন ফাজোমা তাওন ও এই সম্মিলিত দুয়াই তাদের মহামারী তাউন কমে যায়নি বরং বেড়ে গেছিল ফাজমা বিশাল আকার ধারণ করেছিল ওয়াকাসোর অনেক বেশি হয়ে গেছিল ওয়কা দুয়াহিম আহফ অথচ এই সম্মিলিত মোনাজাতের মাহফিল করার পূর্বে মহামারী হালকা ছিল তুলনামূলক হালকা ছিল এই একটি ঘটনা তারপরে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলছেন যে ওয়াকা না যেমন এটা হয়েছিল আমার জামানার পূর্বে তার জামানা হচ্ছে নবম শতাব্দীতে আটশো বাউন্ন হিজির তার ইন্তকাল আর এই ঘটনা ছিল সাতশো ঊনপঞ্চাশ তার মানে কাছাকাছি একশো বছর আগের ঘটনা তার নিজের জামানার ঘটনা বলছেন কায়রোতে যা ঘটিছিল বলছেন ওয়াকা হাজাফি না আমাদের যুগে এইরকম ঘটনা ঘটেছে হে না ওয়াকা আউ্য়াল আউআাল উত্তাহ আউন বিল কাহেরা যখন সর্বপ্রথম মহামারী ছড়িয়ে পড়ল কায়রোতে সাতাইশের রবিউ সানি আটশো তেত্রিশ হিজড়ি আটশো তেত্রিশ হিজড়ি ফাখানা বেহা দাইয়া দোনাল আরবাইন সেই সময় প্রতিদিন মৃত্যু হতো মোটামুটি ৪০ জনেরও কম লোকের প্রতিদিন কাছাকাছি ৪০ জন লোক মারা যেত এই মহামারীতে ফাখা রাজু এলা সাহারা ফি আরবা জমাদ আলাদ তখন তারা খোলা মাঠে বেরিয়ে পড়লো চার জমাদাল উলাহ বলছেন যে তাদের মধ্যে ঘোষণা করা হইল বাদা নদিয়া ফিহিম বে শ্যাম এ সালা তাই যে তিন দিন করে তোমরা শ্যাম পালন করো একটি বিদা যে তিন দিন করে তোমরা শ্যাম পালন করো এই কাজটি করলো আর তারপর যেমন এসতেজার সলাতের জন্য খোলা মাঠে বেরোয় সেই রকম মাঠে লোকেরা একসাথে বেরিয়ে পড়ল ওয়া তারা একত্রিত হলো ওয়া দাও এবং দোয়া করা শুরু করলো এই দুয়ার মাহফিল মাঠে গিয়ে করলো ওয়া কাম সাতান মারা যাও ঘন্টাখানেক তারা সেখানে অবস্থান করলো দুয়ার মাহফিলে তারপরে তারা ফিরে আসলো তারপরে তারা ফিরে আসলো বলছেন ফমান সালাখা শাহরু হাত্তা সারা আদাদ মাইয়া মাইয়ামুদ ফিকুল্লি ইয়ামিন বিল কাহিরাতে ফাওকাল আলফ সুম্মা তাযায়াদ তারপরে তারপরে যেটা হলো এর ফল এই যে বেদাতি দুয়ার মাহফিল হলো এর ফলাফলটা শুনে বলছেন যে এক মাসও পার হলো না কি হওয়া শুরু হলো বলছেন যে মৃতের সংখ্যা শুধু কায়রোতে বেড়ে গিয়ে সেটা ফকাল আলফ হাজারের ঊর্ধ্বে হয়ে গেল প্রতিদিন এক হাজার বেশি লোক তার এটা বাড়তেই থাকলো এই সংখ্যা বাড়তেই থাকলো তাহলে এই দুটি ঘটনা একটি হচ্ছে দামেস্কের ঘটনা আরেকটি হচ্ছে কায়রো মেসরের ঘটনা যা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলে বর্ণনা করেছেন তার যুগের আগের একটি ঘটনা আর তার যুগের ঘটনা তিনি একজন এত বড় এমাম হয়েও জনগণ এত মূর্খ আর জনগণ যে মূর্খ অধিকাংশ লোক আর বিধাত নতুন নতুন কাজ মানুষকে ভালো লাগে কারণ জয়ান আল আহমুদ শাহতান ও তাদের কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে চমকদার করে পেশ করে নতুন জিনিস সবই মজা লাগে নতুন খাবার খেতে যেমন মজা লাগে নতুন কাপড় পরতে মজা লাগে তেমনই মানুষকে নতুন নতুন এবাদত বন্দেগী করতে ধর্ম কর্ম করতেও মজা লাগে এইভাবে শিরিক বেদাতের ছড়াছড়ি হয়েছে তো এই এত বড় এমামের কথাও তারা কিন্তু শোনে নাই তারা এই কাজ করেছে আর জনগণ যে অধিকাংশই মূর্খ তাদের মূর্খ কিছু মোল্লাও রয়েছে মূর্খ মোল্লা রয়েছে যাদের কোরআনে বা হাদিসের জ্ঞান নেই আর হাদিসের সহি জয়ীফ দুর্বল জালের তো কোনো জ্ঞান নেই বিধাত ছড়ানোর পিছনে যে বেশ কিছু কারণ রয়েছে তার একটি মুখ্য কারণ হচ্ছে জাল জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়া মানুষ যখন হাবুডুবু খায় আর সাঁতার জানে না তখন একটা যদি খড়কুটাও পায় একটা যদি কাঠ লকড়ি হালকা পায় সেটাকে মনে করে যে এটাতে ভর দিয়ে কোনো রকম হয়তো মুক্তি পেয়ে যাবো ঠিক তেমনই বিদাতিদের অবস্থা এরা একটি বেদাত চাই চালু করতে অথবা বিদাত করে আসছে এখন লোকজন সবাই দলিল দলিল করছে আরে সহি আর জয়িফ কি আর নবী করেছেন নবীর সাহাবিরা করেছেন চার এমাম করেছেন এসব দেখার বিষয় কি। ডুবনে কো তিনকে সাহারা জি এরা ওই খড়কোটার আশ্রয় নিয়ে থাকে অর্থাৎ জাল জয়ী ভিত্তিহীন উদ্ভট হাদিসের নামে সব জালিয়াতির ছড়াছড়ি রয়েছে সেগুলির আশ্রয় নিয়ে থাকে এই যে ঘটনাগুলি ঘটেছিল এর পিছনে কারণ কি ওলামানা দুটি কারণ উল্লেখ করেছেন দুটি কারণ উল্লেখ করেছেন একটি কারণ হচ্ছে এই বিদাত বললাম শুরুতেই যে তৌহিদ এবং সন্ন্যাত আল্লাহর রহমতকে দেখে নিয়ে আসে তৌহিদ প্রতিষ্ঠা করেন সন্না প্রতিষ্ঠা করেন আল্লাহর রহমত নেমে আসবে আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরব এক শত বছর আগের ইতিহাসের দিকে ফিরে যান কত অভাব ছিল কত দুর্ভিক্ষ ছিল সেখানে অফরন্ত আল্লাহর নিয়ামত নেমে এসছে এই তৌহিদ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ রহমতুল্লাহর মাধ্যমে যে ইসলাহী দাওয়াতের কাজ হয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ এখানে তহিদ সুন্নাত কায়েম হয়েছে আল্লাহর রহমত নেমে এসেছে আর শিরক বেদাৎকে উৎখাত করা হয়েছে আল্লাহর গজব আল্লাহর বালা মুসিবত উঠে গেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আলহামদুলিল্লাহ তৌহিদ এবং সন্নার বরকত অক্ষান্তরে এর বিপরীত যখন মানুষ শিরকে লিপ্ত হয় অথবা বেদাতে লিপ্ত হয় তখন আল্লাহর গজবকে ডাক দেয় আল্লাহর ক্রোধ হয় আর আল্লাহর কুরোধ হচ্ছে আল্লাহর গজব তখন আল্লাহর আজাব মসিবত আর মহামারী বিভিন্ন রকমের অশান্তি আর জুলম অত্যাচার অবিচার নেমে আসে পৃথিবীতে তখন জাহার আল ফসাদ উফিল বর্রেওয়াল বাহার বেমা কাসবাত নাস জলে এবং স্থলে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আজাব নেমে আসে বহুমুখী বেমা কাসাবাতদ্দিন নাস মানুষের কৃতকর্মের কারণে তো একটি কারণ হচ্ছে বেদাতগুলি করার আগে মহামারী সাধারণ অবস্থায় ছিল এবং মহামারীতে মৃতের সংখ্যা অল্প ছিল কিন্তু বিদাত এই সম্মিলিত মোনাজাতের আর দুয়ার মাহফিলের বিদাত যখন মাঠে গিয়ে করি আসলো এরা তখন মহামারী বিশাল আকার ধারণ করল এবং যেখানে প্রতিদিন চল্লিশটা করে মারা যেত এখন প্রতিদিনে হাজারের বেশি লোক মারা যায় এই একটি কারণ সুতরাং বর্তমান যে ভারত বাংলাদেশ পাকিস্তান এক শ্রেণীর লোকেরা এই করোনার ভাইরাসের মহামারীর সময় বিভিন্ন বিদাতে জড়িয়ে পড়ছেন মনে রাখবেন যে আল্লাহর আজাব আরও বৃদ্ধি করবে আল্লাহর ক্রোধ গজব আরও বাড়বে যার ফলে আজাবে এলাহি আরও বেশি নেমে আসবে এই করোনার ভাইরাস আরও বিশাল আকার ধারণ করবে কখনো নিস্তার পাবেন না আল্লাহর হস্তে একটু ভয় করুন দেখছি না কোনো মানুষের তরিকার দিকে সাধারণ মানুষের তরিকার দিকে যার ক্ষেত্রে সবাই আমরা একমত যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেইদুল মুরসালিন খাতামুল নবিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সুতরাং রসুল্লাহ আসালামের তরিকার দিকে আসেন আরে ভাই সারা বিশ্বের যে কোনো মুসলিম একমত যে আপনাকে মুসলিম হইলে এই কালেমার দুটো বাক্যের সাক্ষ্য দিতে হবে লা লাহ ইল্লাহার সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিতে হবে সারা বিশ্বের আজানি আপনি আসাদ আল্লাহ রাহিল্লাহ বলছেন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল বলছে আর কোন তরিকার প্রবর্তকের নাম উল্লেখ করছেন না আর কারো আপনি ক্যালেমা উচ্চারণ করছেন না তাহলে রসুল উল্লাহাম আদর্শের দিকে ডাকা হচ্ছে কেন মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যাচ্ছেন আর আল্লাহ রাজাবকে ডেকে নিয়ে আসছেন আল্লাহ রব্বুল যেন বুঝার তৌফিক দান করেন দ্বিতীয় যে কারণটি আলমার উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই বড় ধরনের গ্যাদারিংয়ের কারণে এই দুয়ার মাহফিলের কারণে মহামারী যেহেতু তাউন বা যে কোনো রকমের মহামারী হোক না কেন এগুলি হচ্ছে ছোঁয়াচে টাইপের যখন বেশি বড় ধরনের গ্যাদারিং হলো তখন একজন থেকে আরেকজন এই রোগ সংক্রমণ করে চলে যাওয়ার বেশি সুযোগ পেল তাই বলছেন হাফেজ হাজার হাজার রহমতুল্লাহ এই জান বেসবা ইতলা মারদা বেল আছে হ্যা অন্তল আদু নহম এটাও হয়েছে জি রুগীদের সুস্থ লোকদের সাথে একাকার হয়ে মিশে যাওয়ার কারণে এবং এই সংক্রমণের সুযোগ পাওয়ার কারণে জি হ্যাঁ সুতরাং এক্ষেত্রে আরেকটি আমাদেরকে যে আন্তর্জাতিক নির্দেশনা রয়েছে এবং প্রত্যেক দেশের যে শাসকের দিক নির্দেশনা রয়েছে যে আপনারা ঘরে অবস্থান করুন আপনার বেশি লোকজনের সমাগমে যাবেন না লোকজনের সাথে মেশামেশাই করবেন না লোকজনের কাছাকাছি যাবেন না আপনারা এক জায়গায় জমায়েত হবেন না আপনারা নিজের পরিবারকে নিয়ে বাড়িতে সুরক্ষিত থাকে থাকেন আর ফিতনার যুগে এই নির্দেশ দেওয়া হয়েছে আর এইটি একটি বড় ফিতনা আল্লাহ রাব্বুল আলম যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন এখন প্রশ্নগুলির উত্তর দিই প্রথম যে প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে কোনো মহামারী আসে তখন আজান দিয়ে মহামারী থেকে পরিত্রাণ চাওয়া একটি সন্ন্যত পদ্ধতি বা এটি কি সুন্নত পদ্ধতি না ভাই এটি সন্ন্যত পদ্ধতি নাই মহামারী আসলে আজান দিয়ে মহামারী থেকে পরিত্রাণ চাওয়া এটি কোনো সন্নতি পদ্ধতি নয় বরং এটি হচ্ছে সন্নত বিরোধী পদ্ধতি অর্থাৎ বিধাতি পদ্ধতি এতে আপনি এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ চার এমাম আপনারা তো চার এমামেরই দোহাই দিয়ে থাকেন কেউ হানাফি কেউ সাফি কেউ মালিক কেউ হামবেলি তো আল্লাহর ওস্তে এই চার এমামের যে যে এমামের আপনারা তকলিদ করেন অনুসরণ করেন সেই এমাম থেকে প্রমাণ দেন আপনি সে ইমামের দোহাই দিয়ে চললে তো কাজ হবে না কোন কিতাবে ইমাম আবু হানিফা আহম আল্লাহ বলেছেন কা বলেছেন এমাম শাফি বলেছেন না এখন কিছু কিতাব রয়েছে যেগুলি মজাবের নামে জালিয়াতিতে ভরা যেমন রদ্দুল মোহতার ফতোয়া শামী আর তারপরে যা আল হকের কথা উল্লেখ করেছেন রদ্দুল মোহতার ফতোয়া শামী এগুলি হচ্ছে হানাফি মজাবের ফাতোয়ার কিতাব যেগুলিতে ও হাদিসের দলিলের চাইতে বেশি মানুষের কথা রয়েছে খেয়াল খুশি কথা রয়েছে জি এটা কোনো বাড়াবাড়ি করে বলছি না এগুলিতে কোরআন হাদিস বিরোধী ফাতোয়াই বেশি রয়েছে তারপরে যে কিতাবটি নাম উল্লেখ করেছে এটা হচ্ছে জা আল হাক এই যে জা আল হাকের নাম উল্লেখ করেছেন এতে থেকে স্পষ্ট হয়ে যায় যে এই কাজগুলি এমন কি আমাদের দেওবন্দী ভাইদেরও নয় কারণ জা আল কিতাবটি দেওবন্দী বা তবলিগিদের যারা বড় আলেম তারা নিশ্চয়ই জানেন যে এই কিতাবের লেখক হচ্ছে ভারতের যে বেরেলি মজহাবের বা বেরেলি মসলাকের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান বেরেল তার খাস ছাত্রের যা আল হক হক আল বাতেল কিতাব লিখেছে হক এসেছে জি হ্যাঁ কোরআনে বলা হয়েছে সত্যি হক এসেছে কিন্তু হক হচ্ছে দলিল হক হচ্ছে ওহি হক হচ্ছে কোরআন সন্না আর সেই কিতাবটির নাম আল হক কিন্তু সেটি হচ্ছে যা আল বাতিল সেটি হচ্ছে বাতিল আর হককে পৃথিবী থেকে মুসলিম সমাজ থেকে মুছে দেওয়ার জন্য এই জাল হক নামক বিদাতি শিরকি কুফুরি কিতাব লেখা হয়েছে যা ভারতে বেরেলিদের কাছে খুব প্রসিদ্ধ কিতাব এই কিতাব আমি জামায় সারাফে বানারসে লেখাপড়া করার সময় পুরোটাই পড়েছি তাদের মজহাব আকিদা সম্পর্কে জানার জন্য জি হ্যাঁ আর কিভাবে তারা কোরআনে বহাদিসের তহরিফ অপব্যাখ্যা করে তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের দলিলগুলির অপব্যাখ্যা করে ভুল অর্থ করে বিকৃত করে তাদের বাতিল শিরকি বেদায় ধর্মকে প্রতিষ্ঠিত করা মানুষের মাঝে শিরক বেদা আগে থেকে চলে আসছিল কবর মাজার পূজা কিন্তু কবর মাজার পূজাকে আর নবী আলমুল গায়েব হাজেন নাজির ইত্যাদি মুখতারিকুল এসব কথাকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে একেবারে এমনভাবে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করা অপপ্রয়াস যে যেন এটাই হচ্ছে ইসলাম এই শিরকুফুরির নাম হচ্ছে ইসলাম যে শিরকুফুরি মুছে দেওয়ার জন্য কোরআন সন্না এসেছে ওহি এসেছে তারা সেটাকে উল্টো একবারে পুরো উল্টো করে দিয়ে কী করেছে কোরআন এবং হাদিস দিয়ে তারা শিরকুফুরের ধর্ম বিদাতের ধর্ম প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়েছে আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে এই দেশেই এই ফিতনার ছড়াছড়ি বেশি বেরেলি ফিতনার আর এদের যারা অনসারী বিভিন্ন দেশে হিজরত করে চলে গেছে পশ্চিমা দেশে বা পূর্বে আল্লাহরবের সমস্ত গুমরাহদেরকে যেন নসিব করেন আর যারা এখনও গুমরাহি থেকে বেঁচে আছেন কিন্তু গুমরাহির কাছাকাছি চলে গেছেন অজ্ঞতার কারণে আল্লাহ যেন তাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমিন এই সমস্ত গুমরাহ থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই যা আলহাক কিতাবে আর রদ্দুল মোহতার এইসব কিতাবে আজান দশ রকমের আজানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে পাঁচ অক্ত ফরজ সালাতের আজান যেটা আসল সেটা কিন্তু উল্লেখ করেনি জি হ্যাঁ উল্লেখ করেছে অন্য অন্য আজান যেগুলো আজানের নাম জালিয়াতি আজান জি হ্যাঁ জুমার আজান এই দুটো আজান সর্বস্বীকৃত জি এর ওপর ইত্তেফাক রয়েছে আর তারপরে আজান উল্লেখ করেছেন এক নম্বরে যে সন্তান জন্ম নিলে সন্তান জন্ম নিলে আজান এই বিষয়ে যে হাদিস রয়েছে সেই হাদিসটি যেহেতু ফি কিছু আলমারাসি সেই হাদিসকে হাসান বলেছেন আর অনেক অলমারে সেটাকে জয়ীফ বলেছেন সুতরাং যার কাছে হাদিস জয়ীফ সেই ব্যক্তি সেটিকে বলবে যে ঠিক নয় আর যার কাছে হাসান সে যদি আমল করে তাহলে আমরা বিদাত বলবো না বিদাত বলব না যেমন আল্লাহ ইবনুল কাইম সেটাকে হাসান বলেছেন সুতরাং বলবো না যে ইবনুল কাইম রহমতুল্লাহ আলী তার ইজতেহাদে হাসান পর্যন্ত তার ইজতেহাদ পৌঁছেছে সেটাই যদি ঠিক হয় তো তার সেটা কেউ যদি অনশনটা আজান দেয় তাহলে সেটাকে বিদাত বলবো না যেহেতু বিষয়টিতে দলিল এমন রয়েছে যে দলিলের হাদিসটি সম্পর্কে মতানৈক্য রয়েছে দুটি মত রয়েছে তবে যারা এটাকে জয়ীফ বলে জানেন যেমন আল্লা আলবানী রহমাউল্লাহ বর্তমান যুগে এবং অনেক আলেম রাই জয়ীফ বলেছেন সুতরাং আপনারা জয়ীফ আমল করবেন না জয়ীফ বিশ্বাস করার পরে যদি আমল করেন তাহলে আপনার কাছে বিদাত কিন্তু যেই ব্যক্তি হাসান বিশ্বাস করে আমল করবে সেটি তখন তার কাছে বিদাত নয় যদি সেটা দলিলের ভিত্তিতে হয় হাওয়ার ভিত্তিতে না হয় কুপ্রবৃদ্ধির ভিত্তিতে না হয় এই আজানটিতে শুধু এখতলাফ রয়েছে বলা যেতে পারে দুই নম্বরে কোনো মহামারী দেখা দিলে একেবারে জাল ভিত্তিহীন তিন নম্বরে আগুন লাগলে জাল ভিত্তিহীন নম্বরে জিন দূরীভূত করার জন্য ভিত্তিহীন পাঁচ নম্বরে মানসিক রোগীকে সুস্থ করার জন্য ভিত্তিহীন ছয় নম্বরে কেউ রাস্তা হারিয়ে ফেললে রাস্তা পাওয়ার জন্য ভিত্তিহীনই সব সাত নম্বরে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ রোধ করার জন্য এটাও ভিত্তিহীন আট নম্বরে কেউ অতিরিক্ত রাগান্বিত হলে রাগ ঠান্ডা করার জন্য ভিত্তিহীন নয় নম্বরে কোন এলাকায় মহা দুর্ভিক্ষ দেখা দিলে ভিত্তিহীন দশ নম্বরে এন্তেকালের পর কবরের পাশে ভিত্তিহীন সব জালির জাল এই দশ নম্বরটি বলি বিশেষ করে দশ নম্বরটি সম্পর্কে আমার জীবনের একবারে যৌবনকালের একটি ঘটনা রয়েছে যখন দাওরাই হাদিসে পড়তাম মাদারসা ইসলাহর মুসলিমের ভাদুতে শেষ বছরে সেই সময় সেখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বেরালুবি এলাকা পুরো এলাকা বেরেলুবী রেজবি এলাকা পাকা বেরেলুবি কিন্তু বেরালবিদের মধ্যে এই আজান এনতে কাল মাইয়াত কবরে রেখে আজান শুরু করে দেওয়া এটা ছিল না জানতো না মানুষরা এক মোল্লা এসেছে সেই ব্যক্তি আহমদ রেজা খানের একটি একটি রয়েছে পুস্তিকার নাম হচ্ছে আজানুল কবর আজানুল কবর এই আজানুল কবর বইটি সে পড়েছে ব্যাস তাদের দলিল তো আহমদ রেজা খান জি কিছু লোকের দলিল হচ্ছে মানুষ রসুল্লাহামের সন্ন্য নয় জি হ্যাঁ তো এরা এইভাবেই গুমরা হয়েছে তারপরে এসে সে সেখানে জানাজানা পড়িয়ে একজন মুন্সী মোল্লা ছিল মৌলীও ছিল না সে মুন্সী টাইপের লোক দু চারটা উর্দু কিতাব পড়ালোক সে এসে দাও শুরু করেছে সেখানে অনেক শিক্ষিত লোকেরা ছিল আর এই এলাকার লোকেরা জীবনেই আজান এখনই যদিও বেরলবি আকিদের লোকনবী আলমুল গায়ে ভাজেন নাজের কুল আর যেসব শিরকি আকিদা নবী সম্পর্কে বেরলবিদের আছে সব জি হ্যাঁ তাদের একে অলিয়া উলিয়া সম্পর্কে কবর মাজারে নিয়ে যাওয়া এবং মাজারে মাজারে দিতে পারে এই সমস্ত আঁকি রয়েছে সব ক্ষেত্রে তারা একমত রেজবিরা কিন্তু এই কবর কবরের আজানটি তাদের কাছে একেবারে নতুন বিষয় ছিল সেখানে একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন তার নামটা ভুলে গেছে অনেক আগের কথা হ্যাঁ তো যেহেতু প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে যাচ্ছে বা তারও বেশি উনিশশো বেরাশির ঘটনা আপনাদেরকে বলছি উনিশশো বেরাশির ঘটনা জি হ্যাঁ আটত্রিশ বছর চল্লিশ বছর কাছা কাছাতে যাচ্ছে তো সেই ব্যক্তি আমাদের আহলেদিস মাদ্রাসায় চলে এসছে ও জানে যে আহলেদিস মাদাসে গেলে কোরআনে ওহাদি সেখানে এবং সেই ব্যক্তি বেরোলে বিয়ে হলো শিক্ষিত মাস্টার মানুষ এবং সেই ব্যক্তি একটু জামাত ইসলামী থেকে প্রভাবিত ছিল তো কিছু কিছুটা উদার মন রাখত তো সেই ব্যক্তি এসে হাজির তারপরে তখন সেখান থেকে আমাদের দুইজন ওস্তাদ গেলেন আর ছাত্রদের মধ্য থেকে আমাকে নিলেন ওস্তাদরা এই তিন চারজনকে নিয়ে গেলেন ওই হেডমাস্টার সাহেব সেখানে পৌঁছার আগেই ওকে মোল্লাকে বলা হয়েছে যে তুমি থাকো আমরা কয়েকজন আলেম নিয়ে আসছি একেবারে উদা হয়ে গেছে পালিয়ে গেছে তাকে যখন তারা জিজ্ঞেস করেছে যে কোথায় আছে ওই সব কিতাব আছে পোহারিদ আছে মুসলিম আছে আবু আবুদে সব হাদিসের কিতাবে আছে জি হ্যাঁ এইরকম করে কিন্তু বিরাটপন্থী মোল্লারা যদি আম জনগণ জিজ্ঞাসা করে যে এর দলিল কোথায় আছে আরে সব হাদিসে আছে তুমি হাদিসে কি বুঝো হ্যাঁ পখালি তো আছে মুসলিম আছে যদি হাতে নাতে ধরেন যে কোথায় আছে একটু হাদিস নম্বরটা বলেন একটু হাদিসটা উল্লেখ করে দেন হাদিসের আরবি বারোটা দেন তখন তাদের উজু নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে কবরের আজান যেটা বেরেলুবিরাও স্বীকার করেন না বেরেলিদের তাদের এমাম আহমদ রেজা খান বই লিখেছেন কিন্তু তাদের অধিকাংশই কিন্তু এই কবরের আজানের আমল করে না এই আজান ভারত থেকে পাকিস্তান বাংলাদেশে ছড়িয়েছে এই আহমদ খানের এই কিতাবের ভিত্তিতে জিহা আজব কথা ওরা বলছে নবী করিম সাল সাদবিন্তেকালের সময় দাফনের সময় সুলহান উল্লাহ বোড়ে পড়েছিলেন যখন কবর তাকে চেপে ধরেছিল তো আমরা আজান দিচ্ছি যাতে করে কবর রাজা ভালো হয় আবু জবিল্লা কোথা থেকে কোথায় নিয়ে চলে আসে রা নবী সাল্লাম হওয়ার জন্য সুবহান আল্লাহ পড়েছিলেন জি হ্যাঁ যে কোনো আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ আল্লাহ অথবা আল্লাহ আকবর কেউ বলে কিন্তু সুবহান আল্লাহ বলে আজা হালকা করার উদ্দেশ্য ছিল এটা কি নবী বলেছেন না এটা কোনো সাহাবি বলেছেন না কেউ বলেন সমাজ ভাতৃমণ্ডলী সুতরাং এই রকমের কোনো আজান ইসলামে স্বীকৃত নয় এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় সেগুলি অত্যন্ত দুর্বল অথবা জাল অত্যন্ত দুর্বল অথবা মৌজু মিথ্যা জাল সুতরাং এগুলির ভিত্তিতে কেউ এ আমলগুলি যদি করে তাহলে সেই ব্যক্তি বিদাত করবে দুই নম্বরে আজকের প্রশ্নগুলি কাছাকাছি একই বিষয় সম্পর্কে করা হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে সেজন্য আমি কিছু প্রশ্ন পড়ছি যদি বারবার ফিরে আসে তাহলে আমরা সংক্ষেপ করে দেব ওলামায় আল জামাত একটা নির্দিষ্ট সময় আজকে রাত দশটা গতকালকার কথা বলে জিজ্ঞাসা করছেন এক ভাই বা বোন যে অলামায় আল জামাতের একটা নির্দিষ্ট সময় জামাত একটা নির্দিষ্ট সময় আজকে রাত দশটা নির্ধারণ করেছেন তাছাড়া আজকে জুমার রাত্রু দশটা নির্ধারণ করেছেন ওলামায় আহলে সন্ন্যত এই যে বুঝতে পারছেন না এ আহলে জামাত এই লেভেলটি ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু বেরেলা নিয়েছে যাদেরকে ভারতে বেরেলভি বলা হয় আর পাকিস বাংলাদেশে তাদেরকে অনেকে রেজবি বলে চিহ্ন বেরেলভি এই জন্য বলা হয় যে আহমদ রেজা খানের এরা উম্মত অনুসারী আর আহমদ রেজা খান বেরেলি উত্তরপ্রদেশে একটি শহরের অধিবাসী ছিলেন রেজভি এরা নামকরণ নিজের এই জন্য করেছে যে তারা আহমদ রেজা খানের সাথে নিজেকে নিষ্প করতে সম্পৃক্ত করতে গৌরব করে জি এই জন্য রেজা খান থেকে তারা নিজেদেরকে রেজভি বলে রিজভি বলে অন্যরা তাদেরকে বলেছে না কিন্তু তারা নিজেদেরকে রেজভি বলতে গৌরব করে জি আল্লাহ কীভাবে পথভ্রষ্ট করেছে উল্টো পথে ফিরিয়ে দিয়েছেন যে তারা সালাফে সালেহিন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেন সাথে সম্পৃক্ত হয়ে সালাফি বলাই অ্যালার্জি রয়েছে রসুল্লাহামের সাথে কেউ সম্পৃক্ত হয়ে যদি মোহাম্মদই বলে তাতেও অ্যালার্জি রয়েছে কিন্তু রেজবি বলা তাদের জন্য একটি গৌরবের বিষয় তো এই যে সময় নির্ধারণ করা তারপরে আজকে জুমার রাত সেই জন্য আপনাকে কে অধিকার দিল যে জুমার রাতে দুহা এইটি দুয়া কবলে রাত্র সেই জন্য আপনি এই রাতে এই কাজ করবেন আপনি তারপরে আজকে শ্রাবণ মাসের প্রথম রজনী সেই জন্য আপনি এই কাজ করবেন এই অধিকারটা কে দিল এর কোনো দলিল আছে এর কোনো স্বীকৃতি নবী সাল্লা সাল্লাম থেকে রয়েছে সাহাবাই কেরামদের থেকে রয়েছে তাবেইন তাবা তাবেইন থেকে রয়েছে কেন এই কাজ করবেন আল্লাহ রবুল্লাহ বোঝার দান করেন তিন নম্বরে ভাই উল্লেখ করেছেন রাসুর উল্লা এরশাদ করেছেন যে এলাকায় আজান প্রদান করা হয় আল্লাহ আল্লাহতাল্লা তার আজাব থেকে ওই দিন ওই এলাকাকে নিরাপত্তা দান করেন এই মর্মে কোন হাদিস আছে কি না এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিসটি অত্যন্ত দুর্বল সেই হাদিসটি সহি নয় দুই নম্বর কথা হচ্ছে যেই এলাকায় আজান প্রদান করা হয় মানে নতুন করে আপনি আজান দিবেন যে কোনো সময় নাকি হ্যাঁ রাত দশটায় আপনার আজান দিচ্ছেন আমরা সকাল দশটায় শুরু করব। কেউ জোহর আসর মাঝখানে শুরু করবে কেউ রাত তিনটায় শুরু করবে কেউ রাত চারটায় শুরু করবে তো সারা রাত আজান দিতে থাকে আর শেষে জাগিয়ে দেন জি জি হ্যাঁ আর এই নতুন বিদাতের মাধ্যমে আল্লাহর গজবকে ডাকেন খুব চব্বিশ ঘন্টা ডাকতে থাকেন জি না না মোটেই না তো এই আজান বলতে আমরা বলবো যে প্রথম কথা হাদিস জয়ীফ সহি নাই দুই নম্বর কথা হচ্ছে যে আজান কোন এলাকায় হলে আল্লাহর রহমত আসে মানে পাঁচ অত্তর আজান হলে পাঁচত্ব সলাতের আজান হলে জুমার সলাতের আজান হলে কারণ এজা আজদান আল ও নবী বলেছেন যখন মুআদেন আজান প্রদান করি তখন আদবার শৈতান ওয়ালাহ রাতুন শয়তান পালায়ন করি উচ্চ স্বরে বায়ু ছাড়তে ছাড়তে বায়ু ছাড়ে এবং পালাতে থাকে যাতে করে আজানের ধ্বনি আজানের আওয়াজ তার কানে না যায় এই বিদাত যে চালু হয়েছে বালা মুসিবতের সময় বিপদ সময় আজান এটার পিছনে শয়তান আরেকটা যুক্তি বেদাতিদের কানে দিয়ে দিয়েছে জি বেদাতিদেরকে আরেকটা যুক্তি শিখিয়ে দিয়েছে হয়তো আর একটি রহস্য কাজ করে সেটা হচ্ছে যখন শয়তান পালায় এই সময় আর এই মহামারীগুলি আসে তাদের একটা ধারণা আমরা ছোটো কাল থেকে দেখে এসেছি যেই যুগে কলেরা হইত আমার বয়স যখন দশ বছর বারো বছর মামাদের বাড়ি থেকে মাদ্রাসায় পড়তাম সেই সময় ওই গ্রামে কলেরা হয়েছিল আর প্রায় দশ পনেরো জন লোক মারা গিয়েছিল ওই গ্রাম থেকে আলহামদুলিল্লাহ সেই গ্রামে আমিও ছিলাম অধিকাংশ লোকে সুস্থ থেকেছেন কিন্তু কয়েকজন লোক বেশ মারা গিয়েছিল সেই সময় বেশ কিছু বিদাত ছোটকালে দেখেছি যেগুলি আবার এখন নবায়ন হচ্ছে এই বিদাতগুলির তার মধ্যে একটি গ্রামে গ্রামে আজান দিয়ে বাড়া গ্রাম গ্রামে দলে দলে আজান দিয়ে বাড়ানো এটা এক সময় দেখেছিলাম আল্লাহ যেন মুসলিমদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন তো আজান দিলে শয়তান পালায় আর তাদের একটা ধারণা যে এই মহামারীগুলি নিয়ে আসে শয়তান এর পিছনে কাজ করছে জিন শয়তান সুতরাং আমরা যখন দলে দলে গোটা গ্রামে আজান দিব তখন এই গ্রাম সুরক্ষিত হয়ে যাবে এই গ্রাম বন্ধ করা যে বাড়ি বন্ধ করা আমাদের দেশের তদবিরে একটি বিদাতি কাজ রয়েছে বাড়ি বন্ধ করে দিয়েছে এই বাড়ি তার শয়তান জিন শয়তান কোনো রকমের তার প্রভাব খাটাতে পারবে না ক্ষতি করতে পারবে না এই রকমই গ্রাম বন্ধ করা জি গ্রাম বন্ধ করা তো এখান থেকে এই বেদাত উৎপত্তি হয়েছে জি যেখানে মানুষ বিবেককে ধর্মের ক্ষেত্রে কাজে লাগিয়েছে আকলকে কাজে লাগিয়েছে যুক্তি যুক্তি ভিত্তিক ধর্ম করতে শুরু করেছে আর নকলকে দলিলকে উপেক্ষা করেছে দলিলের তোয়াক্কা করেনি তখনই মানুষ গুমরা হয়েছে চার নম্বরে প্রশ্ন করছেন দেখ ভাই বাংলাদেশে করোনা ভাইরাস ছড়ানোর পিছনে প্রবাসী ভাইরা দায়ী কি না মোটেই না বাংলাদেশে হোক অথবা সৌদি আরবে হোক অথবা অন্য কোনো দেশে হোক যদি প্রবাসীরা দায়ী হয় তাহলে চীনে আবার কোন প্রবাসীরা দায়ী ওই মহামারী ছড়ানোর জন্য প্রথম চীনে শুরু হইল অন্য অন্য দেশে কারা দায়ী তাহলে প্রথম দায়ী করতে হয় চাইনিজদেরকে দায়ী করতে হয় আরে মনে রাখেন ভালো করে যে এটি হচ্ছে আল্লাহর আজাব এটি হচ্ছে আল্লাহর গোজব এটি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ওয়ার্নিং জি এই ওয়ার্নিং লালমিয়ার যাতে করে ফিরে আসে ওয়াইন তাউদ নাউদ যদি তুমি ফিরো ওয়াইন ত নাউদ আল্লাহ বলছেন যে তোমরা ফিরে আসো আমি ফিরব তোমরা ফিরে আসো হ্যাঁ ওয়াইন ওদ ওদনা তোমরা ফিরে আসো আমি ফিরে আসবো তোমরা তবা করে ক্ষমা চেয়ে এবং পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসো পাপকে পেছনে ফেলে দাও বা ফেরু এর আল্লা আল্লাহর দিকে পলায়ন করো ধাবিত হও তাহলে না উদ বা উদ না আমি তোমাদের দিকে ফিরে আস আমি তোমাদের দিকে রহমত নিয়ে ফিরে আসবো বরকত নিয়ে ফিরে আসব। রোগের আরোগ্য নিয়ে ফিরে আসবো বালামসিব থেকে মুক্ত করব সুতরাং সমাধান রয়েছে আল্লাহ রব কোরআনিকিমে যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসতে হবে এলমের দিকে ফিরে আসতে হবে ওহির দিকে ফিরে আসতে হবে দলিলের দিকে ফিরে আসতে হবে কোরআন সন্না হচ্ছে দলিল দলিলের দিকে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহর নাজেলকে বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন প্রবাসী ভাইরা দায়ী নয় জি হ্যাঁ বরং আল্লাহর আবু ইচ্ছা করলে প্রবাসী ছাড়াও এই আজাব কি আগে আসত না আগে কি আপনার গুটি বসন্ত আসতো না বাপ দাদাদেরকে জিজ্ঞাসা তখন কোন প্রবাসী ছিল বিদেশে যাওয়ায় মানুষ জানতো না কোথা থেকে আসতো কলেরা আসতো কোথা থেকে আসতো সুতরাং কেউ কারো উপরে দোষ না চাপিয়ে মনে রাখবেন যে এটি আল্লাহর আজাব আমাদের পাপের কারণে এসেছে প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে সংশোধন করি যারা পাপিষ্ট তারা তবা করে ফিরে আসেন যারা মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমরা ফরজের হেফাজত করি হারাম থেকে বেঁচে থাকি তারা বেশি বেশি সন্ন্যত্ন ফলে অগ্রগামী হন এবং জীবনকে সন্দেহমুক্ত করেন এবং জিকির আজগার তবা ইস্তেফার বেশি বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ এ আজাবের অনেক ফায়দার দিক রয়েছে তার মধ্যে একটি দিক অনেক ভাইরা কালকে কেনার থেকে ভাই বলছিলেন জি হ্যাঁ যে যেইভাবে এই সময়টাই আমরা এবাদত বন্দী করছি যে রাজগার করছি তবা ইস্তেক ফার করছি যেটা জীবনেও করিনি তো এটা বড় একটা ফায়দা এমনকি ভালো মানুষদের জীবনে যারা নেক মানুষ জি ব্যক্তিগত আমি আপনিও চিন্তা করেন প্রত্যেকে নিজ নিজ জায়গা আমি নিজের কথা বলবো না কিন্তু আপনার আমার আমলেই অগ্রগতি হয়েছে আমরা অনেক সময় দিন চলে গেছে তবা ইস্তেক ফার থেকে উদাসীন থেকেছি আমরা অনেকেই জিকির আজগার থেকে গাফেল থেকেছি সকাল সন্ধ্যার জিকির থেকে গাফেল থেকেছি বাড়ি থেকে বেরিয়েছি জিকির থেকে গাফেল থেকেছি যে কোনো জায়গায় নেমেছি জিকির আজগার থেকে গাফেল থেকেছি কিন্তু এখন কত দোয়া করছেন কত আপনি কান্না করছেন রবের কাছে কত আল্লাহর কাছে আপনি একগর চিত্তে যাচ্ছা করছেন আপনি এই রকম বহু আমল আপনার বেড়েছে অনেকেই সদকা খেরাত করছেন অনেকেই অনেক নেক আমল করছেন তো প্রত্যেক অকল্যাণে কল্যাণ রয়েছে প্রত্যেক বালা মুসিবতে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে ভালাই রয়েছে এটি কোনো সন্দেহ নেই পাঁচ নম্বরে এক ভাই জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেকে বলতেছে মসজিদে না গিয়ে বাড়িতে সলাত আদায় করার জন্য এখন আমাদের কি করা উচিত হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু বিশেষজ্ঞরা সারা পৃথিবীতে একমত যে এই করোনার ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে টাইপের সুতরাং কাছাকাছি থাকলে যদি কোনো একজন আক্রান্ত থাকে তার থেকে সংক্রমণ ঘটে সবাই আক্রান্ত হতে পারেন সুতরাং মসজিদে সলাৎ না আদায় করে বাড়িতেই নিজ নিজ পরিবার পরিজনকে নিয়ে সলাৎ আদায় করুন এবং নিজেকে সুরক্ষিত করুন নিজের ছেলে মেয়েদেরকে পরিবারকে সুরক্ষিত করুন আর অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে বাঁচান আর অন্যের অনিষ্ট থেকে অন্যের ওপর যেই বালা নেমে এসছে তার থেকে নিজেকে আপনি সুরক্ষিত রাখুন জি যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি আপনার সুস্থতাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন এই আপনার ঘরে সলা আদায় করার মাধ্যমে এবং ঘরে অবস্থান করার মাধ্যমে আর যদি আপনি রুগী থাকেন তাহলে অন্যের ক্ষতি না করে আপনি নিজের ক্ষতিটা নিজের মধ্যে সীমিত রাখুন হয়তো আল্লাহ আপনাকে সেফা দেবেন ইনশাআল্লাহ এবং আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক আর নাই হোক আর তবে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে হয়তো আর আমাদের দেশগুলিতে আরেকটা সমস্যা ভারত বাংলাদেশ পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে যদি এই রকমের নির্দেশনা কড়াভাবে আসে তাহলে এক সেই লোকেরা যারা মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে তারা রাজনীতি করা শুরু করবে তারা এটাকেই রাজনৈতিক ইস্যু বানিয়ে এমন করা শুরু করবে যে এরা হচ্ছে এই সরকার হচ্ছে ইসলামের দুশ্মন এই সরকার হচ্ছে নাস্তিক সরকার এই সরকারের বিরুদ্ধে রাস্তাঘাটের লোকজনকে নামিয়ে দাও ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলি রয়েছে এই যে গুমরাহিগুলো রাষ্ট্রীয় শাসকের বৈধ আনুগত্য আমাদের দেশে নেই আর সীমালঙ্ঘন বাড়াবাড়ি রয়েছে চরমপন্থীদের পক্ষ থেকে এটাও কারণ হতে পারে যাই হোক আল্লাহর বলে আমাদেরকে সবসময় যেন হেফাজতে রাখেন এবং যাতে আমাদের দিন দুনিয়ার কল্যাণ রয়েছে তার উপর আল্লাহ যেন আমাদেরকে বহাল রাখেন ছয় নম্বরে এক বলছেন যে আজকে এই আমল করতে বলেছেন এই আমল করাকে ঠিক হবেই আগামীকাল বাংলাদেশ সময় বিকাল পাঁচ ঘটি থাক ঘটিকা থেকে অর্থাৎ আজকে গতকালকে লিখছেন ভাই যে আজকের কথা যে আজকের বাংলাদেশ সময় বৈকাল পাঁচটা থেকে এই বেদাতি আমল শুরু হবে আর বিভিন্ন দেশের টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান আরব আমিরাত ইত্যাদি জি হ্যাঁ আমলটা কি বলছেন আপনি যেখানে থাকুন একসাথে তেলাউত করুন আউজবিল্লাহ একসাথে তেলাউত করতে হবে সারা বিশ্বতে কারণ সমস্ত মুখ সারা বিশ্ব জুড়ে এই দোয়া পাঠ করবেন এই তেলাওয়াত আর এই দোয়া গলি পাঠ করবেন কি বলছে 100 বার হাসবুনাল্লাহু ওয়ান্নিমাল ওয়াকিল 100 বার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ দরুদ 112 দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরুদে ইব্রাহিমি যেটি আপনার পক্ষে সহজ জি এতে হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটেছে জি কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলি যদি আপনি আসল আমলটা দেখেন তো কোরআনে ভাদিসা আছে কিন্তু তার ফর্মালিটি তার নিয়ম নীতিমালা যখন আপনি বা আপনার মতো কেউ নির্ধারণ করে দেবে তখন সেটা বিদাত হয়ে যাবে এই আমলগুলি ঠিক ওই রকমই কি কোরআন তেলাওয়াত করা আপনি আপনার জায়গায় থেকে যে কোন সময় কোরআন তেলাওয়াত করতে থাকেন সবসময় কোরআন তেলাওয়াত করতে থাকেন সবচেয়ে ভালো জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত আফজালু যিকরু তেলাওয়াতুল কোরআন করেন আল্লাহর জিকির আল্লাহর উপদেশ জি এবং কোরআনটাকে অর্থ সহকারে অর্থ বুঝে কোরআনটা পাঠ করা তেলাওয়াত করার চেষ্টা করেন এর মাধ্যমে আপনি আলোকিত হবেন আপনার জীবনটা আলোকিত হবে আপনি এলম হাসেল করবেন এবং এই ইলম মানুষকে বিতরণ করতে পারবেন এই রকমই আপনার এই হাসবন আল্লাহ নেমা লকিল ঠিক করে তো হাসবন আল্লাহ নেমা লকিল বেশি বেশি পড়তে থাকেন অনির্দিষ্ট পড়তে থাকেন রাত দিন যখন ইচ্ছা তখন পড়তে থাকেন যত ইচ্ছা পড়তে থাকেন কিন্তু একশোবার করে পড়বেন আর তাও একসাথে পড়বেন এই একশোবার নির্ধারণ যে একশোবার করেই পড়ব কম বেশি না বেদা এই নির্ধারণের অধিকার আপনাকে কে দিল তারপরে সারা বিশ্বের মানুষ এই সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করবো এই বেদাত জি হ্যাঁ এই কারণগুলির এই কারণেই বেদাত একশোবার লাই রাহিল্লাম তা সুবাহা কিন্ন কুন্তুমিন লাই রাহিল্লাম তা সুহানা কিন্ন কুন্তুমিন ইউনুস আলহ ইসলামের দোয়া কিন্তু যে সেটা যখন একশোবার করে আমি পড়ব হ্যাঁ আর অমুক সময় পড়বো সব বেদাত শুরু হইলাম সোয়া লাখ পড়বো এক লাখ করে পড়েন সবাই ভাগ ভাগ বন্টন করে নেন এর নাম হচ্ছে খতমাইয়নুস এগুলি হচ্ছে বেদাত এগুলি হচ্ছে বিদাত্ত বাকি আলহামদুলিল্লাহ আমিহানিক পড়ি কিন্তু এর সংখ্যা নির্ধারণ করি না এটাকে বিশেষ কোনো খতমের আকার দিই না এবং এটার জন্য সময় নির্ধারণ করি না যে এই সময়টাই পড়তে হবে সবাই মিলে আমার পরিবার পরিজন নিয়ে একসাথে সম্মিলিত পড়তে হবে এই সবগুলি হচ্ছে বেদাতিকাল একশো বারো দরুদ দরুদ যত পড়বেন পড়েন বিশেষ করে জুমাবার জুমা দিন সন্ধ্যাবেলা থেকে বৃহস্পতিবার আর সূর্য ডুবার পর থেকে শুরু করে জুমার দিন পার হয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যত পরে ফ্সের আলী ইমিনা সলাতফিয়া বলছেন বেশি বেশি সলাত আল্লাহ সালাম পেশ করো নবী ওপর দরুদ পেশ করো সলাৎ পেশ করো কিন্তু একশো বারো দরুদ পড়বেন আর সেই দুরুদটা আবার বিকাল পাঁচটা থেকে শুরু করবেন এসবগুলি হচ্ছে বিদাত সাত নম্বরে এক ভাই জিজ্ঞেস করছেন আমাদের মসজিদে করোনা ভাইরাসের জন্য একটা পোস্টার টানানো জি এটা কাতার থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন তার আত্মীয় রয়েছে আপনার লন্ডনে আর তার কাছে আর সেখান থেকে আমার কাছে প্রশ্নটি এসেছে বলছেন যে একটি পোস্টার টানানো আছে সেটা হচ্ছে যে আল্লামা তাপি ওসমানী নাকি স্বপ্নে নবী সাল্লা সাল্লামকে দেখেছিলেন আল্লামা তাকি উসমানী স্বপ্নে দেখেছিলেন প্রথম কথা উনি আসলে এই স্বপ্ন দেখেছেন কি না এটা আপনার খোঁজ খবর নেওয়া জরুরি আমার নামে আপনার নামে অমুক শেখ মতিউরম স্বপ্নে দেখেছেন একটা পোস্টার টানিয়ে দিলাম আর আমার নামে আপনি বিদাত ছড়িয়ে দিলেন দোষটা আমার কি না মোটে আমার দোষ নয় তো আমি আশা রাখবো যে তাকি উসমানী হেফাজ আহ্লাহ তালা একজন দেবন্দী মহলের বড় আলেম সুতরাং এই রকম উদ্ভট কথা এই রকম স্বপ্নের ধর্মের কথা নিশ্চয় তিনি বলবেন না তার এলমের দাবি হচ্ছে যে তিনি কোরআন কোরআনার অনুসারী এবং তিনি দলিলের অনুসারী দলিল বুঝেনও তিনি আলহামদুলিল্লাহ সুতরাং এইরকম ভিত্তিহীন কথাবার্তা অবশ্যই তিনি বলবেন না নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং তিনি নাকি স্বপ্নে ভাইরাসের জন্য বলেছেন কি বলেছেন এই তদবিরের কথা শোনাই সুরা ফাতেহা এবং সুরা এখলাস তিনবার পড়তে এবং হাসমান আল্লাহ নেমাল ওয়াকির তিনশো তেরো বার পড়তে বলেছে সেটা কি ঠিক জি তাকে উসমানী যিনি বলে থাকেন তবুও সেটি ভুল সেটি বেদাক আর আমি আশা রাখবো যে তিনি বলেননি এবং আমার এই কথা যদি কোনো ভাই পৌঁছে দেন ওনার কাছে বা এই পোস্টার সম্পর্কে তার কাছে যদি এই খবর পৌঁছে যায় তাহলে তিনি সেটা অস্বীকার করবেন যদি তিনি না বলে থাকেন এবং তিনি জাতিকে দেওবন্দি মহলকে হানাফি মহলকে তিনি সতর্ক সাবধান করবেন এই বেদাত থেকে আর যদি তিনি বলে থাকেন তো তার পদস্খলন ঘটেছে তিনি এই বেদাতি শিক্ষা দিয়েছেন স্বপ্নের ধর্মের শিক্ষা দিয়েছেন আর তবলিগী জামাত তো আপনাদের জানায় আছে যে এটি স্বপ্নের ধর্ম স্বপ্নযোগে মালান ইরিয়াস সাহেবের তবল্লিগির তরিকা পেয়েছেন সুতরাং তাদের আকাবের বুজুগদের কাছে এ স্বপ্নের এসব ছড়াছড়ি থাকতে পারে দেখেন রসুল উল্লাহ সাল্লা স্বপ্ন রসুল সাল্লাম যদি স্বপ্ন দেখেন সেটি হচ্ছে ওই। আম্বিয়া রসুলগণ অন্য নবীগণ যদি স্বপ্ন দেখেন তিনি নবী হয়ে যদি স্বপ্ন দেখেন তিনি তাহলে সেটা তার জন্য ওহি কিন্তু আমি নবীকে স্বপ্ন দেখলাম আর নবী বলছেন যে তুমি এই রকম কাজ করো এবং এই রকমের অজিফা করো এই রকমের এতবার এই পড়ো এতবার এই পড়ো এতবার এই করো এই সময় এই করো যদি আমি এইরকম স্বপ্ন দেখি তাহলে সেটা আমার স্বপ্ন আমার স্বপ্ন দলিল নয় আমার স্বপ্ন আপনার যতই বড় ব্যক্তিত্ব হন না কেন কোরআন এবং হাদিস ছাড়া এই স্বপ্ন ইসলামের উৎস নয় স্বপ্ন ইসলামের উৎস নয় যদিও বাহ্যিক কাজগুলি ভার সুরা ইখলাস পড়তে বলা হয়েছে আর সুরে ফাতেহা পড়তে বলা হয়েছে হাসবুল আল্লাহ নেমাল ওকিল পড়ে সবই করান করান কিন্তু এগুলি এতবার পড়তে বলা হয়েছে আর স্বপ্নযোগে বলা হয়েছে হ্যাঁ এখানে শয়তান মানুষকে নিয়ে খেলা করেছে শয়তান মানুষকে নিয়ে খেলা করেছে আর ধর্ম ব্যবসায়ীরা এই পোস্টার লাগিয়েছে বড় একজন আলেমের নামে হয়তো এটাই আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমের যেন এই সমস্ত ফিতনা থেকে এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকার তফিক দান করে এখানে আজকের আলোচনা মোটামুটি শেষ করছি আর পরবর্তী তালা আরও আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে সব প্রশ্নগুলি ইনশাআ তালা সময় সাপেক্ষে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই লাইভে আলোচনা ইনশা তালা মাঝে মধ্যেই প্রায় চলতে থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ তালা শনিবারে এশার সালাতের পরে সৌদি আরবের সময় রাত আটটা থেকে নয়টা পর্যন্ত আবার ইনশা তালা আমরা এই করোনার ভাইরাস মহামারী থেকে রক্ষার জন্য শরীয়তসম্মত যে পদক্ষেপগুলি রয়েছে উপায় রয়েছে এ সম্পর্কে আলোচনার চেষ্টা করব এবং সেখানে সময় হলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে হককে বোঝার তৌফিক দান করেন হককে মেনে নেওয়ার তৌফিক দান করেন হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসার আর মানুষকে তালিম দেওয়ার তৌফিক দান করেন আর বা তেলকে জানার তৌফিক দান করেন বা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন বা বাতিলকে নির্মূল করার তফিক দান করেন বাতিল থেকে মানবজাতিকে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করার তফিক দান করেন তহির সন্না হচ্ছে হক এবং শির্ক বিদাত হচ্ছে বা আতিল সুতরাং হককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে আপন আপন জায়গা থেকে আর সেই বেদাতকে নির্মূল করার চেষ্টা করতে হবে এটা প্রত্যেকের দায়িত্ব আল্লাহ যেন সবাইকে এই দায়িত্ব পালনে তৌফিক দান করেন এবং অন্তর খুলে কোরআন সোনার অনুসারী হর তৌফিক দান করেন এতেই আল্লাহ রহমত নেমে আসবে আল্লাহ আমাদের তহবা যেন কবুল করেন আমাদের এ বাদতবন্দিকে যেন কবুল করেন আমাদের দুয়া এ জুমাবরের আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ যেন এই বালা মুসিবতকে মুসলিম জাতির ওপর থেকে উঠিয়ে নেন এই বালা মুসিবত মুসলিম জাতের জন্য রহমত করেন মাগফিরাত করেন সংশোধনের মাধ্যম করেন এবং মুসলিম জাতিকে তাদের সঠিক দিন ইসলামের দিকে ফিরে আসার জন্য দান করেন সুফা রব্বিক ওয়া এসেফুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলম